হ্যালো ভিউ ওয়েলকাম টু ক্রিক বাড়ি হিয়ার উইথ ইউ উইথ নিউ ক্রিকেট ডিফেন্স একজন বেস্টমেন্টের প্রথম শরটি হচ্ছে ফ্রন্ট ফুড ডিফেন্স বলারের ভালো বলগুলো কিভাবে ফ্রন্ট ফুড ডিফেন্সের মাধ্যমে মোকাবেলা করতে হবে আজকে আমরা সেটা দেখাবো ফ্রন্ট ফুড ডিফেন্সের এর প্রথম শরটি হচ্ছে বলের লাইনে পাওয়া যেতে হবে অর্থাৎ বল যদি লেগ স্টাম্পে থাকে তাহলে আমার পাটাও লেগ স্টাম্পের দিকে যাবে বল যদি মিডিল স্টাম্পে থাকে তাহলে আমার পাটাও মিডিল স্টাম্পে যাবে এবং বল যদি অফ স্টাম্পে থাকে এবং আমার পাটাও অফ স্টাম্পের দিকে যাবে সো আমি একটা ডেমো দেখাচ্ছি আমি টি মার্কারে একটা বল রেখেছি এটা আমি ধরে নিচ্ছি এটা মিডল স্টাম্প তারপর আমার পাটা বলের লাইনে গেল এবং ইম্প্যাক্ট করলো অর্থাৎ আমার বলটা যদি মিডিল স্টাম্পে থাকে আমার পাটাও মিডিল স্টাম্পে থাকবে আবার যদি আমি টি মার্কেটটা লেগ স্টাম্পে নিয়ে নেই তাহলে কীরকম আমি ডিফেন্স করব জাস্ট এই আমার অর্থাৎ লাইনটা আমার চেঞ্জ হয়েছে পায়ের লাইনটা চেঞ্জ হবে যখন আমার এই এইখানে বলটা থাকবে মিডল স্টাম্পে থাকবে তখন আমার পাটা এরকম বের হবে যখন লেগ স্টাম্পে থাকবে তখন এভাবে বের হবে আবার আমি অফ স্টাম্পে আর একটা ড্রিল দেখাচ্ছি যখন বলটা আমার অফ স্টাম্পে থাকবে তখন আমি ডিফেন্স করব দেড় সিট অর্থাৎ আমার পায়ের লাইনটা চেঞ্জ হবে বলের লাইন অনুযায়ী আমার পায়ের লাইনটাও চেঞ্জ হবে সেকেন্ড টিপস হচ্ছে পা এবং ব্যাট একসাথে যেতে হবে অর্থাৎ আগে যদি পা যায় কিংবা আগে যদি ব্যাট যায় তাহলে আমরা প্রপারলি ডিফেন্স করতে পারব না এবং এজ হওয়ার সম্ভাবনা থাকবে আমি একটু ডেমো দেখাচ্ছি আমি ডিফেন্সে গেলাম আমার পায়ের সাথে সাথে আমার বেটটা আসবে পায়ের সাথে সাথে বেক লিফ্ট হয়ে আমি আবার দেখাচ্ছি বেকলিফ্ট হয়ে তারপর বেডটা আসবে নাম্বার থ্রি আমার বেডটা একদম ট বরাবর থাকবে অর্থাৎ টয়ের সামনেও থাকবে না আবার টয়ের পিছনেও থাকবে না আমি ডেমো দেখাচ্ছি আমি গেলাম অর্থাৎ ঠিক একদম টয়ের টয়ের বরাবর থাকবে এখানে যদি আমি রাখি বেটটা কিংবা এখানে যদি রাখি তাহলে আমার চান্স থাকবে যে বলটা ব্যাটটা মিস করে পায়ে লেগে এলবিডব্লিউ হওয়ার সো এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন যখন ডিফেন্স করব তখন একদম ট বরাবর আমাদের ব্যাটটা থাকে নাম্বার ফোর আমাদের সব সময় ফ্রন্ট ফুট ডিফেন্সের সময় খেয়াল রাখতে হবে যে আমাদের বডি ওয়েটটা যেন সামনের দিকে থাকে বডি ওয়েটটা যদি আমাদের সামনের দিকে না থাকে তাহলে আমরা পারফেক্টলি ফ্রন্ট ফুট ডিফেন্স করতে পারবো না আমাদের এজ হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা আমাদের পিছনে ঝুঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সো সামনের দিকে আমার বডি ব্যালেন্স রাখতে হলে আমরা কি করতে হবে আমি সেটা এখন দেখাচ্ছি যখন ডিফেন্সে ডিফেন্স করতে যাব তখন আমার সামনের সামনের নিটা ব্যান্ড হবে সামনের নিটা যখন ব্যান্ড হবে তখন আর আমার পিছনের দিকে ওয়েট যাওয়ার চান্স থাকবে না আমি সামনের দিকে ওয়েট রাখতে পারবো আমি আবার ডেমো দেখাচ্ছি আমি বলার লাইনে গেলাম ডিফেন্স করলাম এবং আমার সামনের পাটা ব্যান্ড নাম্বার ফাইভ আমরা যখন ফুট ডিফেন্স করবো তখন আমাদের পিছনের পাটা সাইডওয়েজ থাকবে আমরা এখন ডেমো দেখাবো আমি ফ্রন্ট ফুট ডিফেন্সে গেলাম আমাদের পিছনের পাটা সাইডওয়েজ আমি দেখাচ্ছি যে পিছনের পাটা আমাদের সাইডউইস থাকবে কখনো ওপেন হবে না অনেকে ওপেন করে ফেলে ওপেন করলে কি হবে যে আমাদের বডি ওয়েটটা এদিকে সরে যাবে সো আমাদের বেটে বল কন্ট্যাক্ট না হওয়ার চান্স থাকবে সো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পিছনের পাটা যেন সাইডউইস থাকে ওপেন না হয়ে যায় ওকে লাস্ট টিপস লাস্ট টিপস হচ্ছে আমরা যখন ফ্রন্ট ফুট ডিফেন্সে যাব তখন আমাদের মাথাটা আমাদের হেড পজিশনটা একদম স্ট্রেইট রাখতে হবে আমাদের আমি ডেমো দেখাচ্ছি আমি ডিফেন্সে গেলাম আমার হেড পজিশনটা স্ট্রেট আমি এরকম ঝুঁকতেছি না আবার এইরকম থাকতেছি না আমি যদি মাথাটা ঝুঁকাই তাহলে আমি বলে বলটা আইস আইসাইট আমার চেঞ্জ হয়ে যাবে সো এটা খেয়াল রাখবেন যে আমি যখন ডিফেন্স করতে যাব তখন আমার হেড পজিশনটা সোজা থাকবে সো ফাইনালি এখন আমরা দেখে নিব কীভাবে ফুট ডিফেন্স করতে হয় অর্থাৎ আমার একই সাথে ব্যাট আসলো আমার বলের লাইনে পা গেল আমার নিটা ব্যান্ড হলো সামনের পায়ের পিছনের পা উইজ এবং হেড পজিশন আমার স্ট্রেট এখন আমরা ডেমো দেখে নিব কিভাবে ফ্রন্ট ফুট ডিফেন্স করতে হয় তো এই ছিল ফ্রন্ট ফুট ডিফেন্স আশা করি তোমরা নতুন কিছু শিখেছো তোমরা যদি এটা রেগুলার প্র্যাকটিস করো তাহলে তোমরা অনেক উন্নতি করবে আমার বিশ্বাস পরবর্তী পর্বে আমরা দেখাবো কীভাবে ব্যাকফুট ডিফেন্স করতে হয়